নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ একটা রেসিপি, থোর বাটা বা থোর ভর্তা যাই বলবেন। একদম সহজ পদ্ধতিতে খুবই টেস্টি হয়, গরম ভাতের সাথে এই একটা পদ দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। খুব সিম্পলভাবে দেখাবো, চলুন কীভাবে করি দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি থোরটা ভালো করে কুচিয়ে নিয়েছি, বেশি মিহি কুচাইনি, কারণ এটা আমি পেস্ট করব, তার জন্য বেশি ভালো করে কুচাইনি। নর্মাল যেমন করে কোচানোর দরকার সেরকম করে ভালো করে কুচিয়ে জল ঝরিয়ে আমি এটা প্রেশার কুকারে দুটো মতো সিটি দিয়ে নেব, কারণ থোরটা আমার একদম কচি ছিল, দুটো একটু সিটি দিয়ে দেব। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে। আর যারা পুরনো বন্ধু আমার পাশে আছেন, এইভাবে পাশে থাকবেন। দেখুন থোরটা আমার সিটি দেওয়া হয়ে গেছে, এবার একটা মিক্সিং বলে থোরটা দিয়ে দিচ্ছি। এর সাথে ঝালের জন্য আমি একটা কাঁচা লঙ্কা ইউজ করছি, এই থোর বাটাটা একটু ঝাল হলে ভালো লাগে, আমি এখানে একটা কাঁচা লঙ্কা ইউজ করছি। সামান্য ঝাল মিষ্টি ব্যালেন্স দিয়েই করতে হবে, লবণ হলুদ আর সামান্য একটু চিনি গুঁড়ো দিয়ে দিলাম। এটা আবার ভালো করে পেস্ট করে নেব, পেস্ট করে ফিরে আসছি। এইদিকে আমি একটা কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি কাঁচা বাদাম ভেজে নিচ্ছি, বাদামটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, এটা কিন্তু খুব ভালো লাগে। যে কোনো একটা বাড়িতে অতিথি আসলে প্রথম পাতে অনেকেই বুঝতে পারেন না কি খেতে দেবেন, কি পরিবেশন করবেন, এই রেসিপিটা কিন্তু করে দিতে পারেন, খুব ভালো লাগে কিন্তু। এর সাথে ওখানে একটা কাঁচা লঙ্কা ইউজ করেছি, এর সাথে আর একটা আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এক মুঠো মানে ছোটো চা চামচের তিন চামচ মতো সাদা তিল দিয়ে দিলাম। এটা সবকটা জিনিস বাদাম শুকনো লঙ্কা এবং তিল ভালো করে ভেজে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব, জল ছাড়াই কিন্তু পেস্টটা করতে হবে। দেখুন আমি থোরটা বেটে নিয়েছিলাম, এবার কড়াইতে আমি একটু সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে এটা আমি জলটা যে থোরের যে জলটা এক্সট্রা সেটা আমি শুকিয়ে নেব। আমার তেলের যে কালো জিরে দিয়েছে ওটা তুলতে আমার ভুলে গেছি ক্যামেরাতে, তার জন্য সরি মুখে বলে দিলাম। থোরটা ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি যাতে কোনো প্রকার জল না থাকে, সেইভাবে নেড়ে নিতে হবে। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সহজ, এবং বাড়িতে একবার এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার একটু নুনের সাথে শুকনো লঙ্কাটা আমি একটু মিশিয়ে নিচ্ছি, এবার সব একসাথে ওইদিকে বাদাম আছে, তিল আছে, আর একটা শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছিলাম ওখানে মিক্সিতে পেস্ট করে, এবার সবকটা একসাথে মেখে নেব। এটা খুব ভালো হয় খেতে, একবার বাড়িতে করে দেখবেন, আর কেমন হয়েছে তাহলে কমেন্টের সাহায্যে বলবেন আপনাদের কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে আপনাদের, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমার মাখা হয়ে গেছে, এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল, এবার গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন। এবার গরম ভাতের সাথে আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই বলবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।